হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদে কেমন আছেন সকলে? নিশ্চয়ই অনেক ভালো আছেন। মামুন ভাইয়ের কাছে ঢাকায় মাল পাঠাচ্ছি, মালিডলা। উনি কিছু স্পেশাল রড দিতে বলছে, তো ওনাকে আমার চয়েসের স্পেশাল GW 300 নর্মাল 10 ফিট এটা দিলাম। দুটা প্যাকেটিং হয়ে গেছে, খুব সুন্দরভাবে প্যাকেটিং করলাম। করার পরে চিন্তা করলাম যে এটাও একটা ভিডিও ছাড়ি, কারণ অনেকে স্পেশাল লাড্ডু খেলার জন্য বা 10-15 কেজি, 20 কেজি, 25-30 কেজি মাছ মারার জন্য ভালো কিছু চায়। প্লাস এটাতে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে এটা অনেক হালকা, অনেক 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 স্ট্রং, এবং এটা ফাইবার। এটার আগালটা হচ্ছে আপনার খুব সুন্দর, এটা জং ধরবে না, কোনো রকম প্রবলেম হবে না, সহজে যদি আপনার ভাঙবে না, যদি আপনি ভালোভাবে মাছ খেলে উঠাতে পারেন। তবে হ্যাঁ, একজন কয়েকদিন আগে বলল, ভাই ওনাকে একটা কী জানি দিছিলাম, তো 1500 টাকা সম্ভবত, উনি বলতেছে ভাই এটা ভেঙে গেছে, 5-6 কেজি মাছ উঠাছি। ভাই একটা মাছ উঠাতে গেলে মাছটাকে অন্তত খেল দিয়ে সুন্দরভাবে তারপরে মাছটাকে নেটিং করে উঠাতে হয়। আমি আপনাকে বললাম এটা দিয়ে আপনি 20-25 কেজি মাছ উঠাতে পারবেন, এখন আপনি মাছটাকে তো এটা দিয়ে তো ডাঙ্গায় চটকায় উঠাতে পারবেন না, আপনাকে নেট দিয়ে খেলে তারপরে মাছটাকে উঠাতে হবে। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না, নেটিং করে মাছ উঠাবেন, তাহলে আপনার জিনিস ভাঙবে না। একজন বলতেছে ভাই মাছ চটকায় উঠাতে গেছি, 6 কেজি ওজনের মাছ, নেটটা ভাঙে গেল। বিষয়টা কিন্তু হাস্যকর, অনেক হাস্যকর। সো আমি আপনাদেরকে এটাকে নিয়ে একটু ভালো করে দেখাই, জিনিসটা অনেক স্ট্রং, খুবই মজবুত, এটা আমার অনেক ভালো লাগে। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, মেটাল, সরি ফাইবার, আর এইগুলো হচ্ছে মেটাল। এই যে খুব সুন্দর, তো এটা আমরা একটু দেখি, একটু সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে, খুলে আপনাদেরকে দেখাই। প্রথমে দেখাই এটা, এই যে খুব সুন্দর, অনেক মনোমুগ্ধকর, খুব সুন্দর কালার। এটাকে আপনার বেগুনি কালার তো বলা যাবে না, এটাকে কি কালার বলে, কালারটাও ভুলে গেছি। যাই হোক, কালারটা সুন্দর, খারাপ না। এবং এটা আপনার যেটা বললাম ভাই, ভিডিওটা কিন্তু বাসা থেকে করতেছি, দোকানপাট বন্ধ আর মালগুলো পাঠাতে হচ্ছে, তাই বাসা থেকে ভিডিও করতেছি, কেউ কিছু মনে করবেন না, আমার ম্যাক্সিমাম ভিডিও বাসা থেকে করা হয়, এই হচ্ছে কথা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ফাইবার, খুব মজবুত, লাড্ডু খেলার জন্য, বিগ ফিশিং, যারা বিগ গেম খেলতে চান তাদের জন্য, এবং যারা হাতছিপ করে মাছ মারতে চান, হ্যাঁ হ্যাঁ হাতছিপ করে যারা মাছ মারতে চান তাদের জন্য এটা বেস্ট, খুবই হালকা, খুবই সুন্দর। এই যে পুরোটা দেখা দিচ্ছি আপনাদেরকে, ভালো, আমার খুব পছন্দের একটা বড়শি। এই যে আর এই যে আগালটা দেখেন, হাতছিপ করে মারার জন্য আপনার খুব সুন্দর খেলা যাবে এটা। এই যে খুব সুন্দর, এই এই হচ্ছে কথা। এই যে এটা আমি এইভাবে একটু বাঁকায় দেখাই আপনাদেরকে, এই যে দেখেন কতটা বাঁকাইছে এখানে, এই যে খুব সুন্দর। ও মা, অনেক জোরে লাগলো, তাও ভাঙলো না, নো প্রবলেম। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেই জিনিসটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে অরিজিনাল এবং ডুপ্লিকেটও থাকে, তো এইটা হচ্ছে অরিজিনাল। এই যে এখানে এই স্টিকারের মধ্যে, এই ভিডিওতে দেখা যাবে কিনা আমি জানি না, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে আপনার লেখা রয়েছে GW, এই 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 যে দেখা যাচ্ছে GW, এবং এখানে কতগুলো সিরিয়াল এখানে দেওয়া রয়েছে, যে সিরিয়াল, এই যে GW আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং এটা অরিজিনাল। এছাড়াও অনেক কিছু লেখা রয়েছে, এটা হচ্ছে মেড ইন জাপান, হ্যাঁ ভাই এটা হচ্ছে জাপানি লেখা, আপনারা যারা জানেন এটা হচ্ছে মেড ইন জাপান। আর এই যে দেখেন হাতটা পুরোটা প্লাস্টিক দিয়ে প্যাক করা, খুব সুন্দর, যে শেষেও আপনার দেয়া রয়েছে সুন্দরভাবে ফিনিশিং একটু, হ্যাঁ এই যে, এই যে খুব ফিনিশিংটা, এই যে একটু শেষেরটা, খুব সুন্দর জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এটার প্রাইসটা আবারও বলি, মাত্র 2200 টাকা 10 ফিট,
আর 9 ফিট হচ্ছে আপনার 2000 টাকা। এটার আগের রেটটা ছিল হচ্ছে 2800 টাকা। সো আমরা এবার 1000 পিস নিয়ে এসেছি, যার কারণে এটা প্রাইসটা আমরা অনেকটাই কমিয়ে এনে আনাই তাদের হাতে দিতে সক্ষম। সো আপনারা যদি অর্ডার করতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, আপনারা আমাদেরকে বলতে পারবেন এবং অর্ডার দিতে পারবেন। আমরা আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে এইভাবে প্যাকেটিং করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। ঢাকাতে যেতে একদিন সময় লাগে, আর ঢাকার বাহিরে যদি হয় তাহলে আপনার লাগবে 2 দিন। আর এক্সট্রা আপনার কুরিয়ার চার্জ হচ্ছে 150 টাকা পড়ে, এই হচ্ছে কথা। সো এভরিওয়ান ওকে, আবারও সবাইকে ঈদ মোবারক, সবাইকে আমার তো আমার তরফ থেকে ভালোবাসা। ড্যানি তুমি কিছু বলবা? ড্যানি কিছু বলবা? ড্যানি কিছু বলবা? কিছু বলবা না, আজকে অনেক গরম। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।